মিরপুরে আন্দ্রে রাসেল শো, বিপিএল ফাইনালে একাই বদলে দিলেন ম্যাচের চিত্রনাট্য। বিগ ম্যাচের প্লেয়ার, ম্যাচ উইনার, কেন তাকে নিয়ে এত কাড়াকাড়ি মিলল তার মোক্ষম প্রমাণ। রাসেল ছাড়াও কুমিল্লাকে বিপদ থেকে বাঁচিয়েছেন জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। বিপদের মুখে তাদের দৃঢ়তার কারণেই রাসেল পান বিধ্বংসী ব্যাটিংয়ের পথ। দিনকে দিন নিজের দক্ষতা প্রমাণ করে যাচ্ছেন জাকের আলী অনিক। তার মতো মাহিদুল ইসলাম অঙ্কনের উপরও দীর্ঘদিন ধরে আস্থা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার বাংলাদেশের দুই ব্যাটারি তাদের আস্থার প্রতিদান দিলেন বিপিএলের দশম আসরের ফাইনালে ভীষণ চাপের মুখে দলের হাল ধরে। হোম অফ ক্রিকেট খেত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের একাদশ ছিল অপরিবর্তিত, কুমিল্লা সুযোগ দেয় মুস্তাফিজুর রহমানকে। সুনীল নারায়ণ কুমিল্লার রানের খাতা খোলেন চার হাঁকিয়ে, পরের বলে অবেদ মেকয় নারায়ণের ক্যাচ ছেড়ে হতাশ করেছিলেন দর্শকদের। তবে কাইল মেয়ার্সকে ঠিকই নারায়ণের উইকেট এনে দেন ওভারের পঞ্চম বলে শর্ট ফাইন লেগে অবিশ্বাস্য এক ক্যাচে। দলীয় ছয় রানে নারায়ণের বিদায়ের পরও কুমিল্লাকে আগলে রেখেছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। তবে দুজনের কেউই স্থিত হতে পারেননি। হৃদয় দশ বলে ১৫ রান করে বনে যান তাৎক্ষণিকভাবে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। লিটন ১২ বলে ১৬ রান করে সাজ ঘরের পথ ধরেন। চাপের মুখে জনসন চার্লস ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন দলীয় ৬৫ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন যখন আরও সাবধানী ব্যাটিং শুরু করেছেন তখন মঈন আলীও বিদায় নেন ৬ বল খেলে ব্যক্তিগত ৩ রানে। দলীয় ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা অনেকটাই ব্যাক ফুটে চলে যায়। ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিককে নিয়ে দলের হাল ধরেন অঙ্কন। দুজন মিলে গড়েন ৩৬ রানের পার্টনারশিপ। দুটি করে চার ছক্কা হাঁকানো অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নিলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল। স্লগ ওভারে তার বিধ্বংসী ব্যাটিং কুমিল্লাকে এনে দেয় সন্তোষজনক পুঁজি। শেষ পর্যন্ত এই পুঁজি নিয়ে কুমিল্লা জিততে পারে কিনা তাই এখন দেখার বিষয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।